তো আজকে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে কলকাতা বই মেলাতে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 16-18 থেকে কিন্তু মেলা শুরু, সেখানে রয়েছে কিন্তু ফুল ম্যাপ কলকাতা বুক ফায়ার। এই বাচ্চা কেমন আছে সবাই? আশা করি খুবই ভালো আছে। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে কলকাতা বই মেলাতে। দেখতে পাচ্ছ পিছনে রয়েছে গেট, আর বই মেলার যেহেতু আর বেশি দিন বাকি নেই, হাতে কোনো মাত্র দুটো দিন বাকি। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 16-18 থেকে কিন্তু মেলা শুরু, আর 18 থেকে কিন্তু পুরো 31 অবধি মেলা থাকে। বই মেলা 2024 থিম হচ্ছে ডমিনোর কিংডম। হ্যাঁ, দেখতে পাচ্ছ রয়েছে একটা ব্যানার, কলকাতা পুস্তক মেলা 18-31 জানুয়ারি 2024, প্রতিদিন দুপুর 12 থেকে রাত 8 পর্যন্ত কিন্তু মেলা চলবে। তোমরা যারা এখানে আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো, আর তোমরা যারা আসতে চাও শিয়ালদায় কিন্তু মেট্রো করে ডাইরেক্ট চলে আসতে পারো। করুণাময়ী ওই সামনে কিন্তু মেট্রো স্টেশন, ওখান থেকে যাচ্ছ 1 মিনিটের হাতাপথেই কিন্তু, 1 মিনিট না, ওখান থেকেই কিন্তু গেট আছে। তো পরপর অনেকগুলো গেট আছে, তো যারা আসতে চাও শিয়ালদায় কিন্তু মেট্রো করে করুণাময়ী আসবে, যারা মেট্রো করে আসবে। আর যারা বিধাননগর লেবে আসবে ওখান থেকে স্টেশনের বাইরে এসে কিন্তু অনেক টোটো না অটো তাছাড়া বাস টাস পেয়ে যাবে, তোমরা কিন্তু চলে আসতে পারো, আর ভাড়া মোটামুটি 20-25 টাকার মধ্যেই। চলো এখন আমরা যাই হচ্ছে সোজা ভিতরের দিকে। এই দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে, বাট এই গেটে এখনও কিন্তু নাম্বারিং করা হয়নি। এরকমই কিন্তু প্রচুর গেট রয়েছে, প্রায় 10-12 কিন্তু গেট রয়েছে, আর নাম্বারিং করা রয়েছে মোট 9টা গেট, এগুলো তো নাম্বারিং করা নেই। তো যাই হোক চলো এখন আমরা যাই হচ্ছে ভিতরে। এই বইমেলা কিন্তু এবছরে 47 বছরে পা দিতে পারছ, 47তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফায়ার। এই দেখতে পাচ্ছ এই ঘরটা পুরো কিন্তু মনে হচ্ছে অবিকল্প পাকা ঘর, কিন্তু না, এটা কিন্তু পুরো প্লাই দিয়ে করা, আর তার উপরে কিন্তু রং করা, মানে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তাছাড়া কিন্তু প্রচুর স্টল, বইয়ের স্টল তাছাড়া খাবারের স্টল প্রচুর কিন্তু বসেছে। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি অনেকটা, বাট 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। কালকে তো সারা রাত হয়েছে এখানে কাজ, আর আমি যেহেতু এবার ফার্স্ট টাইম এলাম, আর এখানে এসে এসে গার্ডের কাজে, যার জন্য কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন কটা বাজে? এখন 7:30 মতো হয়তো বাজে। তো যাই হোক চলো এখন আমরা মেলাটা পুরোটা ঘুরে দেখি। চলো আমরা ওই দিকটার থেকে একটু ঘুরে আসি। তো ভাই এটা হয়তো একটা স্টল টেস্টল বা কিছু একটা হবে, বাট ডিজাইনগুলো দেখো কত সুন্দর লাগছে। দেখো ডিজাইনগুলো দেখো জাস্ট সেরা কিন্তু, আর সবে সবাই তৈরি করলো, এখন জাস্ট আটা দিয়ে মানে জুড়েছে। এই কত সুন্দর কিন্তু ডিজাইন, আর এই সাইডে একটা গাছও দেখতে পাচ্ছ তৈরি করেছে, কাঠের গাছ। এই যে দারুণ দারুণ কিন্তু, জাস্ট সেরা। আর এখানে মোটামুটি যা সব স্টল আছে সব কিন্তু প্লাইয়ের কাজ, সব এখানে মোটামুটি যা কাজ ঘরের সব প্লাই দিয়ে কাজ, সব প্লাই একদম ছড়াছড়ি কিন্তু পুরো। এটা আবার কি একটা বাক্স মতো, এটা হয়তো কিছু একটা হবে। আর এখানে যে কহাজার স্টল আছে তার কোনো কিন্তু ঠিক নেই, মানে গুনে পারা যাবে না, এত প্রচুর প্রচুর কিন্তু স্টল দেখতে পাচ্ছ। এখনও কিন্তু কাজ অর্ধেকও হয়নি বললেই চলে, এখন সব কিন্তু খোলামেলা, এসব কিন্তু সব সাজিয়ে একেবারে রং চং করে সেই লেভেলে হবে। এটা দেখতে পাচ্ছ গেট ফেট, এসব কিন্তু সব গেট টেট কিন্তু সব রং টং করা হবে একদম নতুনের মতো কিন্তু। আর এখানে এই দেখতে পাচ্ছ একটা রয়েছে ফ্যামিলি বুক শপ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু সব প্লাইয়ের, বাট রং করে মনে হচ্ছে টাইলস বসিয়েছে, দেখো সেই লেভেলের কিন্তু করেছে। আর এটা সামনের দিক থেকে দেখো কত সুন্দর লাগছে, ফ্যামিলি বুক শপ, এগুলো মনে হচ্ছে টালির ছাদ, মানে একটা পাকা ঘর যেরকম হয় সেরকমই কিন্তু পুরো, বাট এগুলো কিন্তু সব প্লাইয়ের কাজ, রং করা হয়েছে। আর এই মাঠের মাটি সমান করার জন্য কিন্তু রোলার নিয়ে এসছে দেখতে পাচ্ছ, এইসব মাটি কিন্তু সব সমান করে দেবে, কিন্তু একদম প্লেন হয়ে যাবে পুরো মাঠ। ঠান্ডা যেমন তেমন আছে মোটামুটি, তাও হাওয়াতে একদম কাবু করে দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া, এখন যে সকালবেলা প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া ছাড়ছে। আর আমি যেহেতু কালকে এসছি এখানে, যেহেতু গার্ডের কাজে এসছি, এবার ফার্স্ট টাইম এলাম আর ফার্স্ট টাইম গার্ডের কাজে এলাম, তো চলো সামনের দিকটায় যাওয়া যাক।
আর এখানের এই স্টল দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে। আর তাছাড়া কিন্তু ভিতরে এখন কাজ চলছে, মোটামুটি বাইরেটা মোটামুটি কমপ্লিট হয়েছে বাট ভিতরে কিন্তু এখন কাজ চলছে। এই বইমেলায় এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম পানীয় জলেরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে গেট 6, এরকম কিন্তু 9টা গেট আছে। এই সাইডে কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই হচ্ছে 6, তাছাড়া এখান থেকে 7, 8, 9, মোট 9টা কিন্তু এবার গেট হয়েছে। তাছাড়া কিন্তু এমনিও গেট রয়েছে বাট নাম্বার নেই সেগুলোই। এই জানি না নাম্বার লাগাবে কিনা, এখনো যেহেতু দুদিন বাকি আছে মেলা। আরে ভাই সেই লেভেলের কিন্তু হাওয়া দিচ্ছে সকালবেলায়। আর এই দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু ফুল ম্যাপ কলকাতা বুক ফায়ার দেখতে পাচ্ছ। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কিন্তু। আর এটা হচ্ছে কিন্তু পিছন সাইডটা দেখতে পাচ্ছ, এখান দিয়েও কিন্তু এরকম একটা রাস্তা চলে গেল। সাইডে একটা বাউট টাইপের রয়েছে। এটা হচ্ছে প্রেস কনফারেন্সের রুম দেখতে পাচ্ছ। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা চ্যানেলের নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।